আপনারা দেখছেন তাজা খবর 24 দেশ এবং বিদেশে যে যেখান থেকে তাজা খবর 24 দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। রায়পুরায় গৃহবধূর আত্মহত্যা। নরসিংদীর রায়পুরায় গলায় ফাঁস দিয়ে রত্না বেগম নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার 5 ফেব্রুয়ারি সকালে চান্দ্রগান্ধী ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রত্না বেগম লেবানন প্রবাসী দুলাল মিয়ার স্ত্রী। নিহতের বাপের বাড়ির লোকজন জানায়, 3 সন্তানের জননী রত্না বেশ কিছুদিন আগে শাশুড়ির সাথে কথা কাটাকাটি হয়ে তারই সূত্র ধরে হয়তো সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। যদিও ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন সকলে পলাতক রয়েছে, আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার সঠিক রহস্য উদ্ঘাটন করা হোক। এ ব্যাপারে উপপরিদর্শক SI ইকবাল ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, খবর পেয়ে আমরা লাশের সুরতহ শেষে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ধারণা করছি ময়নাতদন্ত রিপোর্ট আসার পর তার মৃত্যুর সঠিক রহস্য জানা যাবে। যারা যারা তাজা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাজা খবর সাথেই থাকুন। ধন্যবাদ। আমি 8 নং চান্দ্রগান্ধী ইউনিয়নের 8 নং অফিস সদস্য, বর্তমান লার্নিং মেম্বার। এই যে মারা গেছে মেয়েটার নাম কি? মারাটা আমরা যা শুনছি এই মেয়েটা রত্না বেগম নাম। আমার এই বিয়ান লাগে, আমার ঘনিষ্ঠ আত্মীয়। আসলে মেয়েটা খুবই ভালো ছিল, তো আমরা যেটা শুনছি শ্বশুর শাশুড়িয়ে এই মেয়েটারে খুবই জ্বালা যন্ত্রণা করত, জ্বালা যন্ত্রণা করতো। তার জন্যে আমার মনে খুব সম্ভব এই মেয়েটা এই ফাঁসুলিয়া মেয়েটারে মারছে, মেয়েটা ফাঁসুলিয়া মারা গেছে। মানে খুবই অত্যাচারের জন্য, মানে অত্যাচারের জন্য তো একটা ভালো মানুষ তো ফাঁসুলিয়া বিষ খান, কারণ তার যদি সংসারও অত্যাচার না করে তত ভালো মানুষ আমি বিষ খাইতাম না। অত্যাচার করলই তো হইলে আমার শ্বশুর শাশুড়ি করবে, নাহলে আমার বাপ মা করবে, এই জন্যই তো আমি ফাঁসুলিয়া মরব। আমি মনে করি এলাকার মেম্বার হিসাবে এই মেয়ে শ্বশুর শাশুড়ি, আমি মেডিকেলে যেটা শুনলাম যে এই মেয়ে শ্বশুর শাশুড়ির জ্বালায় এই মেয়েটা আত্মহত্যা করছে, এটাই তো বাস্তব ঘটনা। এ ব্যাপারে কি আপনারা কি তার স্বামী কি প্রবাসে আছে নাকি? না, স্বামী আমি বলছি বাইরে প্রবাসে আছে। স্বামীর তো এখানে কিন্তু দোষ নেই, স্বামী বাইরে প্রবাসে আছে, তার 2টা মেয়ে 1টা ছেলে। আমি কয়েকদিন আগে গিয়েছি, মেয়েটা এ দেশে কেউ বলতে পারবে না যে মেয়েটা খারাপ। আসলে মেয়েরা অত ভালো, 1000 বিচারলে, 1000 মেয়ে বিচারলে তার মতন একটা রত্না বেগম পাওয়া যায় কি না সন্দেহ আছে। আমি খুব হাসি খুশিয়া ছিল, আমি মনে করি যে আমি এই তোলাদুলি হসপিটালে যা শুনলাম এই মেয়ে শ্বশুর শাশুড়ি জ্বালায় সেই মেয়েরা আত্মহত্যা করছে। এই ব্যাপারে কি আপনি আইনের কাছে কি বিচার কামনা করেন? আইনের কাছে আমি মনে করি যে মেয়েরা যদি মায়েরা থাকে মেয়ের সুষ্ঠু বিচার হোক, এটা আমি এলাকার জনগণের প্রতিনিধি হিসেবে এটাই তো আমার একমাত্র কাম। রাতে মেয়েটার নাম কি? রত্না বেগম। তার স্বামী কি নাই? স্বামী বাইরে আছে, কি শাশুড়ি কি নেবে কথা হচ্ছে একটু জানেন কি? বাচ্চা কাচ্চা নিয়ে শাশুড়ি কথা চলতে আছে। ঘটনাটা ঘুষতে কয়টার সময়? বাচ্চা নিয়ে বাচ্চা নিয়ে মানে পারিবারিক শাশুড়ি টাশুড়ি করে এই জন্য শাশুড়ি রেখে গেছে। স্বামী তাহলে প্রবাসে কত বছর ধরে? মামা তো বোন। আমি শুনছি, আমি আসলাম হরিপুরের মোড়ে, শুনছি শাশুড়ির লোকের জগরা আছে একসাথে ধরে, এই জগরা করতে গিয়ে ওই ঘরে ফাঁস নিয়ে মারা গেছে। আর ওতে বসে শাশুড়ি ঘরে আঞ্চল 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 তোমার কাছে তুলে 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 ঘরে ডাক্তার মারা গেছে, মৃত্যু ঘোষণা করেছে। শাশুড়ি শাশুড়ি শ্বশুর স্বামী বিদেশ, তিনটা মূল কারণ, 3টা বাচ্চা আছে। ঘটনাটা বলতে
আমি যতটুকু শুনছি যে মেজিডা এটা মানে পারিবারিকভাবে হয়তো একটু জগরেজটি ছিল, কিন্তু আমি এখানে শুনছি যে ফাঁসি লইছে। এখানে শুনি আমি এবারে তাড়াতাড়ি দুধ বিক্রি করে আমরা চলে আসি আর কি। হচ্ছে রায়পুরা থানার দারোগা সাব ইন্সপেক্টর ইকবাল, থানা একটা অপমৃত্যু ঘটনার সংবাদ পাই 11:30 দিকে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থল আমরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছাই। পৌঁছায় দেখি যে একটা মৃতদেহ, ভিকটিমের নাম হচ্ছে রত্না বেগম, মনোহরপুর গ্রামের বাড়ি। আর রত্না বেগমের সুরতাল প্রস্তুত করিয়া রত্না বেগমকে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল নরসিংদীতে প্রেরণ করার জন্য অলরেডি গাড়ির যোগে প্রেরণ করা হয়েছে। মৃতদেহের শরীরে এমনি বাহ্যিকভাবে কোনো আঘাতের চিহ্ন দেখা যায় নাই, তবে এমনি ফাঁসিতে জুলিয়া আত্মহত্যা করছে মর্মে গলায় অর্ধচন্দ্রাকৃতির দাগ দেখা গেছে। এটাই তো বললাম যে অর্ধচন্দ্রাকৃতির দাগ দেখা গেছে গলাতে, হ্যাঁ আত্মহত্যা, কিন্তু ওই রকমভাবে কোনো আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্ত হইয়া আমরা থানা তখন যখন ময়নাতদন্ত রিপোর্টে যদি কোনো আঘাতের চিহ্ন পাই তাহলে আমরা আইনগত ব্যবস্থা যাব।